দীর্ঘদিন বেহাল এলাকা রাস্তা তার উপর পাল্লা দিয়ে বেড়েই চলেছে ভারী যানবাহন চলাচল ফলে আরও খারাপ হচ্ছে রাস্তার অবস্থা রাস্তা সারায়ের দাবিতে পথ অবরোধ করল বামেরা অবিলম্বে রাস্তা সংস্কারের প্রয়োজন বেহাল রাস্তা দিয়ে চলাচল করছে অতি ভারী যানবাহন রাস্তা সংস্কার না হলে ভারী যানবাহন চালানো বন্ধ করতে হবে প্রশাসনকে সংস্কার করতে হবে এলাকার উঁচু এমনই দাবিতে এদিন অশোকনগর সতেরো নম্বর ওয়ার্ডে চৌত্রিশ নম্বর ও ৩৫ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী রাস্তায় পথ অবরোধ করলেন স্থানীয় বাম বামকর্মীরা এদিন অবরোধকারীদের পক্ষ থেকে জানানো হয় শেরপুর মোড় থেকে বিটি কলেজ পর্যন্ত চৌত্রিশ ও ৩৫ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী রাস্তাটির অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল তার ওপর এই রাস্তা দিয়ে চলাচল করছে অতি ভারী যানবাহন ফলে আরও খারাপ হচ্ছে রাস্তার অবস্থা পাশাপাশি এলাকার ব্রিটিশ আমলে তৈরি উঁচু কালভার্টটির আমূল সংস্কার প্রয়োজন বারবার প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো কাজ না হয় এদিন পথ অবরোধ করেন তারা অবরোধকারীদের দাবি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন তারা দীর্ঘদিন ধরেই অঙ্গুর অবস্থায় রয়েছে ব্রিটিশ আমলের তৈরি চুকাল কালভার প্রায় কুড়ি টন তিরিশ টনের গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে বালির গাড়ি খোয়ার গাড়ি ইটের গাড়ি এমনকি এর চেয়েও অনেক ভারী গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে যা এই রাস্তার পক্ষে সেই লোড নেওয়া সম্ভব না কারণ এই রাস্তাটি বৃদ্ধি সামান্য এই রাস্তার পূর্ণ সংস্কার চাই উঁচুতালের পূর্ণ সংস্কার চাই রিপোর্ট নিউজ নোমাইসল্যান্ড অশোকনগর